হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব হচ্ছে যে অনলাইনে একাদশ শ্রেণীর যে ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের আসলে কী কী বিষয় জানা উচিত, এবং হচ্ছে তোমাদের কিছু বিষয় আছে যেগুলো আসলে না জানলে বা যেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে তোমাদের কিন্তু আসলে পরবর্তীতে মানে এই যে অনলাইনে যে এই ভর্তি প্রসেস এতে কিন্তু তোমাদের সমস্যা হবে। অর্থাৎ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে কলেজ বা তোমরা যেই কলেজ ডিজার্ভ করো তোমাদের মার্কসের ভিত্তিতে বা জিপিএ ভিত্তিতে কিছু ভুলের কারণে, কমন মিস্টেকসের কারণে কিন্তু তোমরা আসলে সেই কলেজে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হবে। তো আজকের ভিডিওতে মোটামুটি আমি চেষ্টা করবো হচ্ছে যে ভর্তি প্রক্রিয়ার কিছু বিষয়, যেমন সে ফর এক্সাম্পল মাইগ্রেশন, তারপর হচ্ছে তোমার সেকেন্ড আবেদন, ফার্স্ট আবেদন, সিলেকশন, এগুলো কি, প্লাস হচ্ছে যে কী কী মিস্টেক কথা বললাম এগুলো কীভাবে অ্যাভয়েড করা যায়, এই নিয়ে মোটামুটি থাকবে হচ্ছে এই ভিডিওতে আলোচনা। তো কথা না বলি চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমেই বলে নিই যে ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার SSC 2020 রেজাল্ট প্রকাশ হওয়ার 1-2 দিন পর, অর্থাৎ এখনও কিন্তু আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু আসলে তোমার যে সার্কুলারটা, অর্থাৎ অনলাইনে যে আমাদের প্রসেস ভর্তি প্রক্রিয়া, সেটা কিন্তু এখনও এই সালের জন্য আসেনি। সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে যখনই হচ্ছে, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে তোমার যখন সার্কুলারটা চলে আসবে তখন কিন্তু তোমরা অবশ্যই, প্রথম কথা হচ্ছে তোমরা কিন্তু সার্কুলারটা, অর্থাৎ এই যে ভর্তি নির্দেশিকাটা, অবশ্যই নিজে একবার ভালো মতো পড়বে। তো এটা প্রথম কথা, কারণ হচ্ছে সবাই দেখা যায় যে হচ্ছে বিভিন্ন ভিডিও থেকে বা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে জানে, বাট নিজে কখনই হচ্ছে যেটা পড়ে দেখার চেষ্টা করা। সো খেয়াল রাখবা যে এটা অবশ্যই নিজে একবার পড়বো। আচ্ছা, এবার আমরা আসি যে বিষয়টা, সেটা হলো যে তোমার আমাদের যে বিষয়টা সেটা হলো যে এবার আমাদের একটা জিনিস বলা হচ্ছে যে এবার কিন্তু তোমাদের আগের বারের মতো SMS এর মাধ্যমে, অর্থাৎ আগে ছিল যে আমাদের অনলাইন অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে এবং ওয়েবসাইট ভিত্তিতে, এবং হচ্ছে SMS এর মাধ্যমে দুইভাবেই কিন্তু আসলে আমাদের কলেজ চয়েস সাবমিট করা সেটা কিন্তু দেওয়া যেত। বাট এবার কথা হচ্ছে যে এবার এমন হতে পারে যে SMS সিস্টেমটা আর থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আসলে এই প্রসেসটা সেক্ষেত্রে আমার করতে হবে। এবার হচ্ছে একটা বিষয় নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে বিভাগ পরিবর্তন। অর্থাৎ SSC তে কেউ দেখা যায় যে হচ্ছে SSC তে যে বিভাগ নিয়ে পড়েছিল সে পরবর্তীতে কলেজে অর্থাৎ HSC তে সেই বিভাগটা পরিবর্তন করতে চায়। তো এক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমার কেউ যদি SSC তে থাকে হচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে বা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়, তাহলে কিন্তু তার কাছে অপশন তিনটা, অর্থাৎ সে চাইলে থাকতে তো অবশ্যই বিজ্ঞানে পারবেই, চাইলে সে হচ্ছে সিলেক্ট করতে পারবে কমার্স অথবা আর্টস। আর যদি কমার্স থেকে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে কিন্তু তার কাছে অপশন 2টা, অর্থাৎ কমার্স এবং আর্টস, সে সায়েন্সে যেতে পারবে না। আর যদি কেউ SSC পরীক্ষায় শুধুমাত্র আর্টস থেকে মানে উত্তীর্ণ হয় তাহলে সেক্ষেত্রে তার কাছে অপশন 2টা, কমার্স এবং আর্টস, সে সায়েন্সে যেতে পারবে না। সেই ছিল মোটামুটি বিভাগ পরিবর্তন নিয়ে কথা। এখন একটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে যে গতবারের নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে যে তোমরা প্রত্যেকটা আবেদনকারী হচ্ছে 10টা কলেজ যে হচ্ছে চয়েস দিতে পারতো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবচেয়ে ওয়াইজ ডিসিশন হচ্ছে তুমি 10টা চয়েসই তুমি ফিল আপ করো। দ্যাট মিন্স তুমি 10টা কলেজই তোমার ক্রমানুসারে, অর্থাৎ প্রথমে থাকবে তোমার হচ্ছে সবচেয়ে পছন্দের কলেজটা বা তোমার মনে হয় যেটা তুমি চান্স পেতে পারো বা ইচ্ছা তোমার, এভাবে করে সিরিয়ালে তুমি 10টা কলেজের হচ্ছে তুমি কি দিবা, যে সিরিয়াল দিবা। তো বিষয়টা হচ্ছে আমি এর কেন বলছি যে 10টা হোক বা এবার যদি সেটা বাড়ায় বা কমায় ধরো 5টা বা 15টা, যতগুলোই থাকবে তুমি হচ্ছে সবগুলো অপশনে কিন্তু তুমি অবশ্যই দিবা, মানে সবগুলো অপশনের কলেজে তোমার হচ্ছে ফিল আপ করতে হবে। এটা কিন্তু সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা, কারণ অনেকে দেখা যায় যে মনে করে যে হচ্ছে যে আমার এই কলেজ ভালো লাগে না, তাই হচ্ছে সে ওই কলেজটা না দিয়ে সে হচ্ছে 9টা কলেজ ফিল আপ করে বা 8টা কলেজ ফিল আপ না করে, বা বেটার হচ্ছে 10টা কলেজ তুমি ফিল আপ করো। সো এবার আমরা যাই হচ্ছে নেক্সট যে বিষয়, সেটা হলো তোমার যে আসলে কলেজে আমার যে সিলেকশন দিব 10টা, এখানে তোমার খেয়াল রাখতে হবে যে তুমি যে 10টা কলেজ সিলেকশন দিচ্ছ তাদের সেই কলেজের রিকোয়ারমেন্ট থাকে যে সেই কলেজে তারা ন্যূনতম কত GPA চায় বা সেই কলেজের সিট সংখ্যা কত। তোমার বিভাগে বিজ্ঞান হলে বিজ্ঞান, কমার্স হলে কমার্স, এখানে কয়টা সিট, এগুলো তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। তুমি ওই কলেজের সঙ্গে জানবা অবশ্যই কলেজ কেমন তাছো, সবাই মোটামুটি আইডিয়া রাখে, বাট সবাই জানার যেটা সেটা হলো যে কলেজের সিট সংখ্যা কতটা। এতে যেটা হয় তুমি বুঝতে পারবো আসলে যে ওই কলেজটাতে তোমার যে প্রাপ্ত GPA বা তোমার যে প্রাপ্ত নাম্বার, এখন যদি নাম্বারও দেয়, সো এই অনুযায়ী তোমার আসলে ওই কলেজটাতে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কলেজ সম্পর্কে জেনে তারপর চয়েসটা দেওয়া। এক্ষেত্রে একটা বিষয় হলো যে তোমাদের অবশ্যই যে কলেজের 10টা যে আমার সিলেকশন, এই 10টা অপশন ফিল আপ করার জন্য বা 10টা কলেজের চয়েস দেওয়ার জন্য তোমার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিজের যে প্রাপ্ত GPA বা নিজের যে প্রাপ্ত নম্বর তার উপর ভিত্তি করেও কিন্তু তোমার একটু খেয়াল রাখতে হবে যে আমি আসলে কোন 10টা কলেজ চয়েস দিব, তাই না? অর্থাৎ তোমার হচ্ছে যে তোমার যে GPA এবং তোমার যে প্রাপ্ত নম্বর তার উপর চিন্তাভাবনা করে সবার সাথে কম্পেয়ার করে যে তোমার মনে হয় যে আসলে কোন কোন কলেজগুলো দিলে আমার আসলে চয়েসে চলে আসতে পারে, মোটামুটি সেইগুলোই তুমি আসলে দিবা। তারপরে এনা যে তোমাকে হচ্ছে যে একদম মানে যেটা বললাম যে আমি হচ্ছে আমাকে 10টা কলেজ চয়েস দিতে বলা হচ্ছে মানে আমি একদম আমার বোর্ডের বা আমার জানা 10টা সেরা কলেজ দিব, এরকম না।
আইটেম সেগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে আমার যে বর্তমান অবস্থা সেই অবস্থার সাপেক্ষে ওই কলেজটা কতটুকু দূরে বা আমার ডিস্টেন্স সবকিছু মিলে আমি সেটা এফোর্ড করতে পারবো কিনা, এগুলো খেয়াল রাখা কিন্তু চয়েস, কলেজের চয়েস, তা কিন্তু দেওয়া উচিত, এগুলো খেয়াল রাখা উচিত। তো মোটামুটি এই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আমার হচ্ছে 10টা কলেজ সাবমিশনের ক্ষেত্রে। আচ্ছা, তোমাদের হয়তো আরেকটা বিষয় নিয়ে কনফিউশন আছে, সেটা হলো যে যে সমস্ত কলেজগুলো মানে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, অর্থাৎ ধরো তোমার হচ্ছে যে নটর ডেম, সেন্ট জোসেফ এবং মেয়েদের ক্ষেত্রে হোলি ক্রস, তাদের ক্ষেত্রে আমরা কি করবো, তাদেরকে আমরা তাদের নামগুলোকে আমরা চয়েস হিসেবে দিব কিনা। তো এখানে আসারটা হচ্ছে যে এই বছর যেহেতু এখন লকডাউন, অর্থাৎ ওই সমস্ত কলেজগুলো আসলে তারা অনলাইনে আদৌ পরীক্ষা নেবে কিনা বা নিলে কীভাবে নেয় তার উপর ডিপেন্ড করে তোমরা অবশ্যই জানতে পারবা, সার্ভারের মধ্যে তারা কনফার্ম করে দিবে যে তারা কি আসলে অনলাইনে আওতাভুক্তই হচ্ছে নাকি তারা হচ্ছে অন্য কোনো ওয়েতে এক্সাম দিবে নাকি আসলে এক্সামটা নিবে। তো সেরকম ধরো যে সে ফর এক্সাম্পল যে তিনটা কলেজ তারা বললো যে হ্যাঁ আমরা এবারও এক্সাম নিব, তখন সেক্ষেত্রে যেটা হবে যে প্রিভিয়াস ইয়ারের মতো তোমার যে চয়েস লিস্ট, দশজনের যে দশটা যে নাম, দশটা যে চয়েস লিস্ট, সেখানে তোমার কিন্তু এই তিনটা কলেজের নাম ইনক্লুড করতে হবে না। অর্থাৎ এদের পরীক্ষা তুমি যদি আলাদা দিতে চাও দিতে পারো, বাট তাদের নাম তোমার হচ্ছে এই যে দশজনের মধ্যে বা দশটা লিস্টের মধ্যে দেওয়া কোনো প্রয়োজন নেই। আর যদি তারা বলে এবার যে না আমরা এবার অনলাইনে আওতাভুক্তই নিব, তখন সেক্ষেত্রে অবশ্যই তোমরা তাদেরকেও মাথায় রেখেই আসলে লিস্টটা তৈরি করবা। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ টার্মসে বা কিছু কথায় যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের খুবই ধারণা থাকা প্রয়োজন, নিরাজ ধারণা থাকা প্রয়োজন। সেগুলো হলো প্রথম কথা হচ্ছে যে আমাদের সবারই প্রশ্ন থাকে যে মাইগ্রেশন কি, সেকেন্ড আবেদন কি, ফার্স্ট আবেদন কি, সিলেকশন কি। সো মোটামুটি আমি চেষ্টা করবো যে এই কয়েক মিনিটের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করা। তো প্রথমেই বলি যে তোমাকে কিন্তু প্রথমেই বলা হবে হচ্ছে দশটা কলেজ হচ্ছে কি চয়েস দেওয়া। সো তুমি ধরো যে 10টা কলেজ দিলা, এখন এর কিছুদিন পরে একটা ডেট দিবে যেদিন হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্ট মিস হচ্ছে মোটামুটি যাদের হচ্ছে যে সেই যোগ্যতা অনুযায়ী তার লিস্টের মধ্যে কলেজের মধ্যে কোনোটাই তার অ্যালোট হবে তাকে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে, তাকে বলা হবে যে তুমি এই কলেজে আসছো। আচ্ছা, ধরো যে সে ফর এক্সাম্পল কারো হচ্ছে 10টার মধ্যে তার প্রদত্ত যে লিস্ট সে অনুযায়ী 8 নম্বর যে কলেজটা সেখানে হচ্ছে আসলো। তো এখন স্বভাবতই সে যেহেতু তার হচ্ছে স্বভাবতই যে সে 8 নম্বর যেহেতু আছে তার লক্ষ্য থাকবে আমি যদি 7-6 বা এর উপরেগুলো পাইতাম অবশ্যই ভালো হতো, কারণ সেইভাবে তো সে লিস্ট দিয়েছে এবং সেভাবে দেওয়া উচিত ইনফ্যাক্ট। তো ধরো যে এখন এক্ষেত্রে করণীয়টা কি, করণীয়টা হচ্ছে তুমি তোমার যদি ধরো যে 8 নম্বর যে কলেজটা আসছে ধরো তোমার সেটা মোটামুটি ভালো লাগে মানে তুমি সেটাতে পড়লে পুরোপুরি হ্যাপি না হলে তোমার চলবে, তো তুমি যেটা করবা সেখানে তুমি সেটাকে কনফার্ম বা সিলেকশন বলে একটা কথা রয়েছে কনফার্ম বা হচ্ছে হ্যাঁ কনফার্ম সম্ভবত কথাটা, ওইটা তুমি কনফার্ম করবা কলেজটা বা তোমার ভর্তি কনফার্ম করবা। ভর্তি করবো মানে এটা না যে মানে ভর্তি হওয়া, জাস্ট একটা অপশন আছে কনফার্ম করার। সো এক্ষেত্রে যেটা হবে এর কিছুদিন পরে তোমার একটা মাইগ্রেশনের অপশন আসবে মানে মাইগ্রেশনের ডেট দিবে, ওই দিন হচ্ছে ধরো যে তোমার 8 নম্বর আসছে, এখন ধরো 7 নম্বর ও 6 নম্বর কোনো একটা কলেজে সিট ফাঁকা আসছে। সিট ফাঁকা মিস হচ্ছে ধরো ওইখানেও হচ্ছে প্রথমবার তো কারো না কারো অ্যালোকেশন ছিল বা কারো কারো জন্য বরাদ্দ ছিল অনেকগুলো সিট অনুযায়ী, ধরো ওরাও কিন্তু আবার কি যাবে মাইগ্রেশন যাবে। তো তাদের এইভাবে যদি কি হয় যে ধরো তোমার হচ্ছে 6 বা 7 এমন কোনো কলেজের স্টুডেন্টরা যারা পাইছে তারা হচ্ছে তাদের যে ক্রম ছিল যে লিস্ট সে অনুযায়ী তারা হচ্ছে একটু উপরের ধাপে কলেজে গেলো, তাহলে এবার কি হবে 6 এবং 7 কিন্তু তোমার কিন্তু কি হবে খালি হয়ে যাবে, তখন তোমার কিন্তু 6 এবং 7 যাওয়ার একটা চান্স থাকবে। যদি এই ধরনের শর্তগুলো ফিল আপ করার পর, এই ধরনের যে যে টার্মস অ্যান্ড জিনিসগুলো ফিল আপ হওয়ার পর যদি তোমার যদি 6 বা 7 তোমার যদি হয় তোমার জন্য যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে তোমার দেখাবে যে হ্যাঁ তুমি ওই কলেজ থেকে তুমি 8 নম্বর কলেজ থেকে আসলে এখন তুমি 8 নম্বর কলেজে না তুমি হচ্ছে মাইগ্রেটেড হয়ে তুমি 6 নম্বর বা 7 নম্বর কলেজে তুমি ভর্তির জন্য এখন তুমি হচ্ছে মানে অ্যালাউবল হওয়া। বাট বিষয়টা হচ্ছে এখানে একটা বিষয় সেটা হলো যে ধরো তোমার মনে হলো যে আমি 8 নম্বর যে কলেজটা আমি পাইছি সেটা হচ্ছে আমি আমার ভালো লাগবে না আমি এটা পড়তে চাই না, আমি চাই যে হচ্ছে আমি মানে আমি যে লিস্ট দিছি আমার মনে হচ্ছে এই লিস্টটা আমার জন্য পারফেক্ট না, তখন সে যা করতে পারে সে হচ্ছে কনফার্মটা করবে না, না করে সে দ্বিতীয়বার আবেদন করতে পারে। তো দ্বিতীয়বার আবেদন যদি করে তাহলে যেটা হবে সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে কেউ কনফার্ম না করলে তাকে কিন্তু প্রথমবারের আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তখন তাকে অবশ্যই কিন্তু কী করতে হবে দ্বিতীয়বার আবেদন অবশ্যই করতে হবে। সো যখন কেউ দ্বিতীয়বার আবেদন করবে তখন তাকে সে আবার নিজের মতো করে আবার চয়েস লিস্ট দিবে, তারপর সেক্ষেত্রে আবার একই প্রসেসে তৃতীয় আবেদন এভাবে করে আবার চলবে। বাট বেটার কথা হচ্ছে আমার মনে হয় যেহেতু তোমরা প্রথমবারই যখন যদি খেয়াল রেখে দাও 8টা কলেজ তাহলে অবশ্যই তোমার 8 নম্বর কলেজ ধরনের কোনো কারণ দেখি না। সো অবশ্যই তোমরা তোমরা যেটা করবা যে সিলেক্ট করবা যে কনফার্ম করবা, তারপর মাইগ্রেশনগুলো তো হলোই তোমরা পরের ধাপে যাবা, সেক্ষেত্রে হচ্ছে উপরের ধাপে তোমরা ভালো কলেজ পাবা। অর্থাৎ একটা বিষয় হলো যে মাইগ্রেশন হয়ে তোমার নিচে নামার কোনো চান্স নেই, ঠিক আছে, মাইগ্রেশন অলওয়েজ উপরে উঠতে পারবা, তোমার চয়েস লিস্টের উপরে তুমি উঠতে পারবা, নিচে নামার কোনো চান্স নেই, হয় থাকবে সেখানে না হয় উপরে উঠতে পারবা, এটা বিষয়। সো সেকেন্ড আবেদনটা কি বললাম যে কারো যদি মনে হয় যে আমি যে লিস্টগুলো দিছিলাম প্রথম ধাপে সেটা আমার জন্য পারফেক্ট না সে আবার লিখতে চায়, তখন সে হচ্ছে প্রথমবারের আবেদনটা ক্যান্সেল করে সেটা হচ্ছে সিলেকশন না করলে অলরেডি ক্যান্সেল হয়ে যায়
সে হচ্ছে সেকেন্ড বার আবার কি করবে বলে দ্বিতীয় আবেদন করবে, তখন আবার তৃতীয়বার আবার লিস্ট দেবে, তখন তার সেক্ষেত্রে আসবে আবার মাইগ্রেশন হবে, এটা আমরা বুঝতে পারতেছি প্রথম ধাপের অনুরূপ কথাবার্তাগুলো কিন্তু এখানে। এবার একটা বিষয় বলি, ধরো যে এমন হইলো যে কেউ, হ্যাঁ অবশ্যই ধরো যে ভেবে চিন্তেই দিল দশটা লিস্ট, বাট তারপরও তার প্রথমবার যে ফল প্রকাশ সেখানে তার একটা কলেজও আসলো না, বলো যে তোমার যে চয়েস অনুযায়ী তোমাকে কোনো কলেজ দেওয়া যেতে দেওয়া পসিবল হয়নি, ধরো এভাবে লিখবে কিছু একটা, তো সেক্ষেত্রে তার করণীয়টা কি? অনেকে এক্ষেত্রে ঘাবড়ে যায়, সব খুবই স্বাভাবিক যে আমার কোনো কলেজ অ্যালোট হয় নাই আমি কি করবো এখন। সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে সেকেন্ডবার যে আবেদন সেটা অবশ্যই তাকে করতে হবে। সো সেকেন্ডবার সে আবেদন করবে, এক্ষেত্রে তাকে খেয়াল রাখতে হবে যে এইবার যখন সে সেকেন্ডবার আবেদনটা দিবে তখন কিন্তু অবশ্যই তাকে একটু এবার ভাবতে হবে যে হ্যাঁ আমার প্রথমবার যেহেতু এই কয়টা কলেজ আসে নাই তার আমি একটু ভেবে চিন্তে দিই যে আসলে আমার একটু নিম্নমানের বা একটু মানে তোমার ইয়া অনুযায়ী রেজাল্ট অনুযায়ী একটু দাও তুমি, তাহলে তখন তুমি ইনশোর করার চেষ্টা করো যে আসলে সেকেন্ডবার যাতে আমার কোনো না কোনো কলেজ অবশ্যই আসে। সো এই জিনিসগুলো একটু মাথা খাটানো যে আসলে আমার মানে একবার না আসলে আমি কী করবো বা আসলে মাইগ্রেশনটা কীভাবে হবে। সো মোটামুটি চেষ্টা করলাম যে আসলে এগুলো বলার, এবং আরও কিছু বিষয় অবশ্যই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে কী কী বিষয় খেয়াল রাখতে হয়, প্রসেসটা কীরকম। সো মোটামুটি সাগরটা প্রকাশ হওয়ার পরে তোমরা খুব ভালোমতো দেখলে আসলে ওইগুলো বুঝতে পারবে এমনিতেই, তারপরেও কিছু কনফিউশন দূর করার জন্য ছিল এই ভিডিওটা। সো আমি আশা করি যে তোমরা অবশ্যই তোমাদের যে কাঙ্ক্ষিত যে কলেজ অবশ্যই তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমরা সেই কলেজে ভর্তি হতে পারবে। এবং আরেকটা বলতে চাই সেটা হলো যে কলেজ খুব একটা ম্যাটার করে না, তোমার কলেজ লাইফে তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাও সে যেভাবেই হোক না কেন সে কিন্তু অবশ্যই ভালোমতো পড়াশোনা করলে সে কিন্তু তার পরবর্তীতে অর্থাৎ যেটা আমাদের পরবর্তী ডেস্টিনেশন সেটা হলো কি ইউনিভার্সিটি অ্যাডমিশন, সে কিন্তু অবশ্যই তার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পসিবল যে কোনো কলেজ থেকে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আর এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে এই রিলেটেড বা যে কোনো রিলেটেড তোমরা কিন্তু আমার কমেন্টে লিখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।